আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সুজির হালুয়া। ভিন্ন স্বাদের এই সুজির হালুয়াটা সকালে রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এই হালুয়া তৈরি করার জন্য আমি প্রথমে এখানে ঘি নিয়েছি, 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এখন এখানে কিশমিশ আর বাদাম একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজি খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর স্মেল বের হয়, আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে যত ভালোভাবে ভাজবেন। তো আমি একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে সুজিগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখন এগুলো তুলে একটা বাটিতে রেখে দিব। এখন দিয়ে দিব 1 কাপ চিনি, চিনি ক্যারামেল করে নিব। ক্যারামেল করার পর আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ, জাল করে রেখেছিলাম। দুধ দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে ভীষণ মজার হবে। একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন একটু নেড়ে ছেড়ে এটাকে ভালোভাবে জাল করে নিব। জাল করা হয়ে গেলে আমি তুলে রাখা সুজিগুলো দিয়ে দিব। সুজি দিয়ে অপেক্ষা না করে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে, না হলে সুজিগুলো জমাট বেঁধে যাবে। এই পর্যায়ে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে দেখা যাবে সুজি খুব শক্ত হয়ে আসছে আস্তে আস্তে। এখন নাড়ার সুবিধার্থে আমি একটি কাঠের খোসনি নিয়েছি। যখন এইভাবে প্যানের গা থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে আপনার সুজিটা রেডি। আর এইভাবে সুজি বানিয়ে নিলে আপনার সকালে নাস্তা খাওয়ার জন্য আর কোনো চিন্তা করতে হবে না, সবাই কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিবে। তো মোটামুটি সুজিটা রেডি, এখন আমি পরিবেশন করে নিব। আজকে রেসিপি এই পর্যন্তই, কেমন হয়েছে জানাবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি এখন একটু বাদাম দিয়ে পরিবেশন করে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।